বন্ধুরা, ভয়েস টু ইউ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের গল্পের ডালি সাজিয়েছি যাকে নিয়ে, তিনি ছিলেন একজন বিখ্যাত গীতিকার ও সুরকার। বাংলা ছায়াছবি যেবার সবাক হলো, সংলাপের সঙ্গে সঙ্গে দর্শক শুনেছিল সুর, সেই বছরই হাওড়ার সালকিয়ায় আজকের দিনে বৈশাখী পূর্ণিমায় এই বিখ্যাত গীতিকারের জন্ম। দিনটা ছিল 1931-এর 2রা মে। কখনও তিনি গান লিখেছেন আলী আকবরের সুরে, কখনও বা উত্তম কুমারের জন্য। বাঙালির সেই চিরকালীন আবেগের নাম পুলক বন্দ্যোপাধ্যায়। কিশোর বয়সেই সিনেমার জন্য প্রথম গান লিখেছিলেন পুলক, তখন ক্লাস 9-এ পড়তেন। তবে কবিতার প্রতি অনুরাগ সেই ছোট্ট বয়স থেকেই। স্কুলবেলায় আনন্দবাজারে তার কবিতা ছাপা হয়েছিল। মানি অর্ডারে 5 টাকা হাতে পেয়ে সারাদিন নতুন জুতো পরে ঘুরে বেরিয়েছিলেন। পরবর্তীকালে স্কটিশের ক্লাস ঘর থেকে কবিতার শব্দেরা যেন ডানা মেলে উড়ে এসে বসতে লাগলো তার কলমে। আজকে আমরা শুনব সেই মানুষটার জীবনের কিছু সৃষ্টির গল্প। প্রথমেই যে গানটির কথা বলবো, গানটি হলো কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার নচিকেতা ঘোষ, তিনি একবার ফোন করে পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, ও পুলক, কোনো গান নেই, আমি হারমোনিয়াম নিয়ে বসে আছি, হয় এখনই এসো, না হয় টেলিফোনেই একটা গানের মুখরা দাও। পছন্দ মতো গানের কথা না পেলে টেলিফোনে এমনই কাতর হয়ে পড়তেন নচিবাবু। সেই সময় তার স্ত্রী বিয়োগ হয়েছে। হঠাৎ সেটা মনে পড়তেই পুলকবাবু টেলিফোনের ওপাশ থেকে বললেন, লিখে নিন 2টো লাইন, কাল পরশুর মধ্যে গিয়ে বাকি গানটা শেষ করব। লিখুন, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পরে পুলকবাবু লিখেছেন, নচিবাবু আমার এক্সটেম্পোর বলা কথাগুলোর জবাব দিলেন প্রায় 1 মিনিট পরে। শুধু বললেন, আবার বলো। আমি আবার বললাম, শুনে টেলিফোন লাইনটা কেটে দিলেন। কি একটা কাজ নিয়ে সবে তখন বসেছি, আবার টেলিফোন, এবার অন্য ধরনের কণ্ঠস্বর, এক্ষুনি চলে এসো, আমি তোমার গাড়ির পেট্রোলের দাম দেব। চলে গিয়েছিলেন পুলক। পুরো গান শেষ করে ফিরেছিলেন অনেক রাতে। 1971 সালে সেই গান গেয়েছিলেন মান্না দে। মান্না দের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা দুই শিল্পী তাদের আত্মজীবনীতে অকপট জানিয়েছেন। কখনও সেই নিবিড়তা থেকেই নতুন গানের জন্ম হয়েছে। সেবার যেমন মান্নার সঙ্গে তার স্ত্রী সুলোচনা দেবীর জোর মান অভিমানের পালা চলছে। দুই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন সুলোচনা। মনে মনে কাতর হয়েও অভিমানে অনর মান্না। মান্না দে লিখছেন, আমার সেই ব্যথাতুর দৃষ্টি দেখে পুলকবাবু লিখে ফেললেন, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি। সেই গানে সুর দিয়ে রেকর্ড করতে গিয়ে দেখি সে কি বিপত্তি, যতবার গাইতে যায় শুধু কান্না এসে যায়, গাইব কি, শুধু কাঁদছি। সেই রেকর্ড সুলুর হাতেও পৌঁছলো যথাসময়ে, আর সেই গান শুনে ওর সব অভিমান ভুলে সুলু আবার ফিরে এলো আমার জীবনে। সেই ফিরে পাওয়ার আনন্দেই তারপরে আমি গাইলাম, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। একবার পুজোর আগে সিন্ধ্রি অঞ্চলে একটি অনুষ্ঠান করতে গিয়েছেন মান্না দে, সেবারও তার সঙ্গে ছিলেন পুলকবাবু। সেই এলাকাতেই পুলকবাবুর ভাইরা ভাই গৌরী সাধনের বাড়ি ছিল, কিন্তু কিছুতেই তার বাড়ি খুঁজে পাচ্ছিলেন না পুলকবাবু। মান্না দেকে গাড়িতে বসিয়ে বাড়ি খুঁজতে গেলেন পুলক। একটু পরে ফিরলেন হাসতে হাসতে, বললেন, মান্নাদা, আপনার পুজোর গান তৈরি হয়ে গেছে। মান্না দে তো ভীষণ অবাক। পুলক গাড়িতে বসতেই তিনি বললেন, সে কি মশাই,
আমি তো এখান থেকে দেখতে পেলাম আপনি ওই বাড়িতে গেলেন, কলিং বেল টিপলেন, কে যেন দরজা খুলে আপনাকে কি বলল, আর আপনিও দেখলাম হন্তদন্ত হয়ে ফিরে এলেন। এর মধ্যে গান তৈরি হলো কি করে? পুলকবাবু হাসতে হাসতে বললেন, ব্যস্ত হচ্ছেন কেন? বলছি তো নতুন গান তৈরি হয়ে গেছে। আসলে সেদিন একটা ভুল বাড়ির দরজায় কলিং বেল বাজিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। বেলের শব্দে এক অসাধারণ সুন্দরী দরজা খুলে ভুল ভাঙিয়ে দিলেন, কিন্তু ততক্ষণে পুলকবাবু পেয়ে গিয়েছেন তার মান্নার জন্য গানের মুখরা। লিখে ফেলেছিলেন, ও কেন এত সুন্দরী হলো। এমনভাবেই সুন্দরী বিমান সেবিকাকে দেখে প্লেনের উইন্ডো সিটে বসে ন্যাপকিনে লিখেছিলেন, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। রাতের পার্টিতে এক লাজুক সুন্দরীর কান থেকে পড়ে যাওয়া ঝুমকো কুড়িয়ে ফেরত দেওয়ার পর লিখেছিলেন মান্নাদের সেই বিখ্যাত গান, জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে। এই সব গানের কথা আজও বাঙালি শ্রোতার মর্মে মর্মে গাঁথা রয়েছে। এইরকম একজন স্রষ্টার জীবনের পরিসমাপ্তি যেভাবে ঘটেছিল তা আমাদের হৃদয়ে বিষণ্ণতার সুর চিরকাল বাজিয়ে যাবে। পুলকবাবুর আত্মজীবনী কথায় কথায় রাত হয়ে যায়। সেখানে তিনি লিখেছেন, আমি আধুনিক গানই লিখতাম, আধুনিক গানই লিখছি, আর যতদিন বাঁচব ততদিন এই আধুনিক গানই লিখে যাব। আমি কবি ছিলাম কিনা জানি না, তবে কৈশোর থেকে বুঝে নিয়েছিলাম গান লেখা কবিতা লেখারই অঙ্গ। এখনকার কবিরা আমাদের গীতিকার আখ্যা দিয়েছেন, যার ফলে আমরা গীতিকার হয়ে গেছি, কবি হতে পারিনি। আজকে 2রা মে তাঁর জন্মদিনে এই অদ্ভুত জীবনরসিক মানুষটির প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা। বেঁচে থাকুক তার সৃষ্টি আমাদের মধ্যে চিরকালীন এক আবেগ হয়ে।